তেলেঙ্গানা নতুন রাজ্য হতে পারে, কিন্তু দেশের ইতিহাসে এই রাজ্যের অবদান রয়েছে। শনিবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে একাধিক প্রকল্পের শিলান্যাস করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যবাসী যাতে উপকৃত হয় সেজন্য কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার যোগাযোগ সুদৃঢ় করার উপর জোর দিয়েছে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী তেলেঙ্গানার উন্নয়নে 6,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। এ প্রসঙ্গে সরাসরি কেসিআর সরকারকেও এক হাত নেন তিনি। এদিন ওয়ারাঙ্গালে এক জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জনসভা থেকে তেলেঙ্গানা সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার বলেও তোপ দাগেন তিনি। বলেন, কেসিআর সরকার মানেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এবং এখন তাদের দুর্নীতি দিল্লি পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেসিআর কেবল নিজের পরিবারের উন্নয়নের জন্য কাজ করেন, অন্যদের জন্য নয়। এ প্রসঙ্গে নাম না করে কংগ্রেস এবং কেসিআর সরকারকে তোপ দেগে তিনি বলেন, তেলেঙ্গানার মানুষের মনে রাখা উচিত যে এই সমস্ত পরিবারতান্ত্রিক দল দুর্নীতির শিলান্যাস করে, তাই আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। নমো ওয়ারাঙ্গালে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং জি কিষাণ রেড্ডি বিজেপি জনগণের উন্নয়নের জন্য কাজ করে বার্তা দিয়ে এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ারাঙ্গাল থেকে তেলেঙ্গানার উন্নয়নের জন্য 6,100 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। প্রকল্পগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে কেবল রেলের ওয়াগন নির্মাণের ইউনিটের উন্নয়নের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সমস্ত প্রকল্পের বাস্তবায়ন হলে তেলেঙ্গানার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে বলে দাবি প্রধানমন্ত্রীর। তার কথায়, আজকের নতুন ভারত হল তরুণ ভারত, আমরা 21 শতকের তৃতীয় দশকের মধ্যে এক স্বর্ণযুগে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।